কুম আসসালাম ওরমতুল্লাহি আবরাকাত ভাই জানতে চেয়েছেন তাবিজ কবজের বিষয়ে যদি শরীয়ত অনুমোদন না দিয়ে থাকে তাহলে তো ওষুধের বিষয়টা একই রকম হয়ে যায় যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি জবাব ভাই ওষুধ সেবন করার ব্যাপারে সরাসরি নাস রয়েছে রাসল সাল্লাম থেকে সুস্পষ্টভাবে দলিল এসেছে ওষুধ সেবন করার ব্যাপারে চিকিৎসা গ্রহণ করার ব্যাপারে সরাসরি আপনার দলিল প্রমাণ রয়েছে বিধাই সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে না সেটাকে আপনি যদি এই তাবিজ কবজের সাথে তুলনা করেন সেটা কিন্তু কখনো আপনার যুক্তিগত দিক থেকে বা বাহ্যিক প্রেক্ষাপটের দিক থেকে কম্পেয়ার করেন তুলনা করেন কোনো দিক থেকে তার কি থাকে না লজিক নাই অতএব যে আপনি যে কথা বলছেন বা তারতম্য করছেন যারা তারতম্য করছে তাদের এটা হলো অহেতুক একটা যুক্তি খোড়া যুক্তি যার কোনো ভিত্তি নেই কেননা রাসুল্ল্লা সাল্লামের হাদিস রয়েছে এটার বিরোধিতাই বলা হয়েছে তাবিজ এবং কবজ বা যা কিছু শরীরে লটকানো হবে ঝোলানো হবে পেঁচানো হবে সেটাই হবে শির্কের অন্তর্ভুক্ত অপরদিকে রাসুল্ল্লা সাল্লামের হাদিস এসেছে যে তাদা ও আইবা আল্লাহ তাদা আবাউ আইবা আদাল তোমরা আল্লাহর বান্দাদের চিকিৎসা করাও কেননা আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার জন্য তিনি ওষুধ সৃষ্টি করেননি যার তিনি নিরাময় সৃষ্টি করেননি সুতরাং এটা সুস্পষ্টভাবে দুটার পক্ষে দলিল রয়েছে একটা হারাম হওয়ার পক্ষে একটা শিরক হওয়ার পক্ষে আর বৈধতার পক্ষে সুতরাং এটার সাথে ওটা তুলনা করা কোনোভাবেই যৌক্তিক নয় বরং এটা এ ধরনের খোড়া যুক্তি দিয়ে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসকে অবমাননা করার নামান্তর অতএব এগুলো থেকে বিরত থাকাই আমরা মনে করি উত্তম এ ধরনের যুক্তি না দেওয়া যে রাসুল্লাহ স্পষ্ট বলেছেন যে মানতা আল্লাহ মাতান ফাকাত আশ্রাকা যে ব্যক্তির শরীরে কোনো কিছু ঝোলালো লটকালো পেঁচালো সেটাই কি হবে সে যেন সিট করলো আপনি যদি তাবিজ কবর সেবন করেন যদি আপনি আপনি সেবন করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা তো সেটা নিষেধ করি নাই কিন্তু আপনি তো সেটা সেবন করছেন আপনি শরীরের সাথে ঝুলিয়ে লটকিয়ে পেঁচিয়ে রাখছেন আর এটাকেই শরীয়ত নিষেধ করেছে অতএব যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন চিকিৎসা হিসেবে যদি আপনি তাবিজ কবন সেবন করেন আপনি যদি সেটা খেয়ে ফেলেন তাতে শরীয়তের কোনো বাধা নেই কিন্তু আপনি তো সেটা খাবেন না তাবিজ তো মানুষ খাওয়ার জন্য নেয় না তাবিজ মানুষ শরীরে ঝুলিয়ে রাখার জন্য নেয় যেটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ অতএব যেটা বৈধতা এসেছে সে বৈধতার পক্ষে আমরা কথা বলেছি আর যেটা নিষেধাজ্ঞার পক্ষে দলিল এসেছে সেটা নিষেধাজ্ঞার পক্ষেই আমরা কথা বলেছি বাকি আল্লাহ তালী আলম অজমাল